সক্রিয় নিম্নচাপ রাত থেকেই ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা কতদিন চলবে এই বৃষ্টি এই মুহূর্তে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার মাঝরাত থেকে হাওয়ার বদল হয়েছে উত্তরবঙ্গে আকাশ কালো করে শুরু হয়েছে বৃষ্টি তাতেই দিন কয়েকের তীব্র গরমের পর স্বস্তি ফিরেছে পাহাড়ে হাওয়া অফিস জানিয়েছে ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ বঙ্গোপসাগরের উপর এই মুহূর্তে তৈরি হয়েছে নিম্নচাপের অঞ্চল আর তার প্রভাবেই চলতি সপ্তাহ জুড়ে আবার বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ বুধবার সকাল থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টি শুরু হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই বৃষ্টি দক্ষিণের কোনো কোনো জেলায় আবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ হাওয়া অফিস জানাচ্ছে মধ্য বঙ্গোপসাগরের উপর থাকা ঘূর্ণাবর্তের প্রভাবেই এই বৃষ্টি সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উঁচুতে রয়েছে এই ঘূর্ণাবর্ত তার প্রভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্র উপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল এই নিম্নচাপের জেরেই বৃহস্পতিবার পর্যন্ত বঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত জেলায় জেলায় এমনই বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার জানাবো উত্তরবঙ্গের কি খবর রয়েছে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া দপ্তর আজ বুধবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে তো সহ বৃষ্টি হতে পারে আগামীকাল বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পংয়ের কিছু অংশে ভারী থেকে অতি ভারী সাত থেকে কুড়ি সেন্টিমিটারের বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার কোচবিহার এবং উত্তর দিনাজপুরের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার ফের বৃষ্টি হতে পারে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং কালিম্পংয়ে সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা গতকাল মঙ্গলবার মাঝরাত থেকেই হাওয়ার বদল হয়েছে উত্তরবঙ্গে আকাশ কালো করে শুরু হচ্ছে বৃষ্টি তাতেই দিন কয়েকের তীব্র গরমের পর এবার স্বস্তি ফিরে এলো দার্জিলিং মালদা জলপাইগুড়ি জেলায় সেখানে আগামী আটচল্লিশ ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টির জেরে উত্তরে নামছে পারদো সিকিমের আবহাওয়া দপ্তরের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা বলেন বুধবার এবং বৃহস্পতিবার কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে এই জেলাগুলিতে তাপমাত্রা আর কিছুটা হ্রাস পাবে আগামী কয়েকদিন মেঘলাই থাকবে কলকাতার আকাশ বুধবার সকাল থেকে আকাশ মেঘলা দফায় দফায় বৃষ্টি চলছে এর ফলে তাপমাত্রাও খানিকটা কমেছে হাওয়া সূত্রে জানিয়েছে বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক আট ডিগ্রি বেশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক ছয় ডিগ্রি কম তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট খবর পরবর্তী ধরনের লেটেস্ট খবর জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার এলাকার আবহাওয়ার কি পরিস্থিতি আকাশ কেমন রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন